আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাস ট্রাভেলস বানি। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের তৃতীয় সেগমেন্টে আলোচনার জন্য বরাদ্দ আছে আজকে যথারীতি। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে অপরচুনিটিস অফ জিল হিজ্জা। এই চমৎকার মাসের কী কী অপরচুনিটিস আমরা এনজয় করতে পারি, নিতে পারি সুযোগ, সে বিষয়ে আমরা জানবো আমাদের সম্মানিত মেহমান শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আমাদের ইউকে ইউরোপে 22nd জিলকাদা অতিবাহিত হলো, 23rd জিলকাদা শুরু হলো। কয়েকদিন পরেই যে মাসটি আসছে সেই মাসটির নাম হলো জিলহিজ্জাহ, অর্থাৎ ইসলামের সর্বশেষ বছরের সর্বশেষ মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী সর্বশেষ মাসের নাম হলো জিলহিজ্জাহ। এরপরে শুরু হবে মুহররম, যেটা আরবি বা ইসলামী চন্দ্র বছরের প্রথম মাস। কাজে এই শেষ মাস জিলহিজ্জাহ মাস, এই মাসের প্রথম 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমে দুটি আয়াতে এর গুরুত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে, একটি হলো সুরাতুল ফাজর, আরেকটি হলো সুরাতুল হজ্জ। সুরাতুল ফাজরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়া শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা শপথ করে বলেন, ফজরের শপথ, ফজর হলো সকালবেলা। ফজর এত গুরুত্বপূর্ণ, আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য বস্তুর নামে কসম করেন কিংবা শপথ করেন। ফজরের কসম, অর্থাৎ ফজর সকালবেলা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কসম করে তার গুরুত্বকে আমাদের কাছে পেশ করেছেন। এই জন্য ফজরের নামাজ পুরো দিনের নামাজগুলোতে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে ব্যক্তি সারাদিন আল্লাহর দায়িত্বে থাকে। এবং ফজরের নামাজে যে কেরাত হয়, আল্লাহ তাআলা বলছেন, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, সেখানে দিন এবং রাতের ফেরেশতারা সমবেত হয়। এই জন্য ফজর হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি ফজর এবং আসর পড়বে আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে, কারণ ফজর যে পড়লো সে সারাদিন অন্য নামাজগুলো কঠিন পরীক্ষায় পাশ করছে, অন্যগুলো সহজ সে পাশ করবেই। এই কারণে আল্লাহ নবী এটাও বলেছেন যে ফজর, এই ফজরের নামাজ এটা হচ্ছে মুনাফিকদের জন্য কঠিন একটি নামাজ। আমরা চেষ্টা করব সবাই যে ফজরের নামাজ যেন আমরা সঠিক সময়ে আদায় করতে পারি। পুরুষরা জামাতের মাধ্যমে আদায় করব এবং মহিলারা ঘরে সূর্য ওঠার আগে ঠিক সময়ে আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আমরা আমাদের সকল দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা সবাই নিজেকে প্রশ্ন করি যে আজকে ফজরের নামাজ আমি আদায় করেছি কিনা। যদি আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আদায় করেছি জামাতে, অর্থাৎ ওই ফজরের নামাজ কি সূর্য ওঠার আগে আদায় করেছি না পরে আদায় করেছি? যদি আগে হয় তাহলে আমি আরও কিছু মার্ক পেয়ে গেলাম, পরে যদি হয় আমার মার্ক অনেক কমে গেল। তৃতীয় প্রশ্ন হলো, আমি জামাতে আদায় করতে পেরেছি কি না? যদি জামাতে হয় তাহলে আমি এ স্টার পেলাম, আর যদি জামাত না হয় বি গ্রেডে পাশ করলাম। এই জন্য ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুরাতুল ফজরে আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলেন, ওয়া লায়ালিন আশ, দশটি রাতের শপথ। দশটি রাত বলতে জমহুরুল উলামা, অধিকাংশ আলিমগণ এবং তাফসির বিশারদগণ বলেছেন আল্লাহ তাআলা দশটি রাত বলতে ইঙ্গিত করেছেন জিলহজের দশ রাত, দশ রাত দশ দিন, এদিকে ইঙ্গিত করেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে জিলহজের এক তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের দায়িত্ব থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে অনুভব করা। এই 10 দিনকে আবার আল্লাহ তাআলা বলেন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, এই 10 দিনের ভিতরে একটি জোড় এবং বেজোড় দিনের কসম। বেজোড় দিনটি হলো 9 তারিখ জিলহজের, আরাফার দিন। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো
আরাফার দিন, কোরবানির আগের দিন, এবং জোর দিন হলো 10 তারিখ ইয়াউমুন নাহার, কোরবানির দিন। তাহলে পুরো 10 দিনই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো 9 এবং 10। 9 তারিখটি হলো লাইলাতুল কদর, যেমন পুরো বছরের গুরুত্বপূর্ণ রাত, তেমনিভাবে দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন, 9 জিলহজ। সেই দিনগুলো আমাদের কাছে এসে গেছে। এটা হচ্ছে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা এই দিনগুলোর গুরুত্ব বর্ণনা করেছেন। দ্বিতীয় হলো সূরাতুল হাজরে আল্লাহ তাআলা বলছেন হাজে, ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আমি যেসব বাছুর এবং প্রাণী গরু ছাগল দিয়েছি সেগুলো থেকে তারা খাবে এবং আল্লাহর যিকির আদায় করবে। এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর যিকির আদায় করার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে জিলহজের দিনগুলোর কথাই বলা হয়েছে। বুখারীর হাদিসে আছে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আমল করা, ভালো আমল করা জিলহজের 10 দিনে। সেই আমল অন্য যে কোনো সময়ের ভালো আমলের সাথে কোনো তুলনা করা যায় না। এই দিনগুলোতে ভালো আমল এতই প্রিয় আল্লাহর কাছে যে অন্য কোনো দিনের ভালো আমলের সাথে তার কোনো তুলনা হয় না। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে জিলহজের 10 দিন আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমল করতে বলা হয়েছে, তাহলে আমলের পথ যে কোনো আমল, যত ভালো আমল হতে পারে, যেমন সালাহ, 5 টাইমস নামাজ ঠিক সময়ে আদায় করা, জামাতে অংশগ্রহণ করা, রোজা রাখা, এটা একটা ভালো আমল। তারপরে সাদাকা দেওয়া, এটা ভালো আমল। কোনো মুসলমানের অন্তরে আনন্দ দেওয়ার চেষ্টা করা, এটা ভালো আমল। মেহমানকে মেহমানদারি করা, ভালো আমল। গরিব দুঃখীদের সাহায্যে এগিয়ে আসা, ভালো আমল। অথবা কমিউনিটির সেবা করা, এটাও ভালো আমল। যত রকমের কোরআন তেলাওয়াত করা, এটা ভালো আমল। আমরা এরকম করতে পারি যে এই 10 দিনে আমি একটা কোরআন খতমের চিন্তা করতে পারি, তাহলে ভালো আমলে বেশি বেশি করে প্রতিদিন 3 পারা করে আমি পড়লাম, এবং সকাল সন্ধ্যা দোয়াগুলোকে নিয়মিত পড়লাম, এই দিন 10 দিনে আরও গুরুত্বের সাথে আদায় করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব সময় এটার গুরুত্ব আছে। তবে এই দিনগুলোতে অন্তত প্রতিদিন 100 বার করে তেলাওয়াত পড়ার চেষ্টা করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সকালে 100 বার, বিকেলে 100 বার পড়লাম। এইভাবে যত রকমের ভালো আমল হতে পারে আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করার জন্য আমরা চেষ্টা করব। তাহলে আমরা একটা প্ল্যান করি সবাই যে এই দিনগুলোতে আমি খুব ভালো আমল করব, জিকির, তেলাওয়া, সাদাকা, সিয়াম, সালাহ এবং বিভিন্ন রকম নফল নামাজ ইত্যাদি আমরা আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে 9 তারিখ যখন আসবে তখন আমাদেরকে রোজা রাখা, এটা বিশেষ সুন্নাহ। 9 তারিখ জিলহজের যারা হজে নয়, হজে যারা আছে তারা আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উচ্চস্বরে বলতে থাকবে, আল্লাহর কাছে মুনাজাত করতে থাকবে, দোয়া করতে থাকবে। আর যারা হজে যায়নি, বিভিন্ন প্রান্তে আছে, তারা সেদিন রোজা রাখবে। এবং সেদিনের রোজা আল্লাহ নবী বলছেন, আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরাত সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, আগের বছর এবং পরের বছরের গুনাহ এক রোজা দিয়ে আল্লাহ মাফ করে দেবেন। অর্থাৎ একটি রোজাতেই গ্যারান্টি আছে, আগামী বছরও আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেবেন। যদি আমি গুনাহ করার মাফ হয়ে যায় তাহলে গুনাহ করার সুযোগ থাকতে হবে, নিশ্চয়ই আরও এক বছর হায়াত বেড়ে গেল। এই জন্য 9 তারিখ রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব, জিলহজের অর্থাৎ ঈদের আগের দিন 9 তারিখ আমরা রোজা রাখব। আর 10 তারিখ আমরা কোরবানি করব। কোরবানি করা, সেই দিন কোরবানির যে শিক্ষা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, কোরবানির সেক্রিফাইসের যে শিক্ষা সেটা আমাদের জীবনে আদায় করার জন্য চেষ্টা করব। আর এই 10 দিন আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর বেশি করে জিকির করা। এই জন্য আল্লাহ নবী বলেছেন বুখারীর হাদিস, ফা আকসিরু ফীহিন্না তাকবীর ওয়া তাহলিল, তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা বেশি করে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাকবীর বেশি করে পড়া। 1 তারিখ থেকে তাকবীর শুরু হবে, যে কোনো সময় তাকবীর মতলাক, সাধারণভাবে যে কোনো সময় আমরা তাকবীর পড়ব, যখনই মনে পড়ে তাকবীর পড়ব। হযরত আবু হুরায়রা বাজারে গেলেন, দেখেন সবাই বাজারে ব্যস্ত কাজকর্ম নিয়ে, তখন তিনি উচ্চস্বরে তাকবীর বলতেন, অর্থাৎ সবাইকে রিমাইন্ড করতেন যে না, এই দিনগুলো তাকবীরের দিন, এই জন্য তাকবীর বলবো, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়ব, এবং তাহমিদ আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ
তাসবিহ সুবহানাল্লাহ এগুলো বেশি করে পড়তে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন। আর তাকবীরে তাশহীদ যেটা আছে এটাও আমরা প্রথম দিন থেকে পড়া শুরু করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা যদি আমরা পড়ি। এখানে তাকবীর আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার তাহলিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এবং ওয়ালিল্লাহিল হামদ তাহমিদ আছে, আল্লাহর প্রশংসা আছে, সেটাকে আমরা পড়তে পারব। তবে নয় তারিখ যখন এসে যাবে তখন প্রতি নামাজের পরে আমরা তাকবীর পড়ব, ফজর থেকে আরম্ভ করে ঈদের আগের দিন ফজরের পর থেকে প্রতিটি ফরজ নামাজের পরে আমরা সবাই পড়ব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীর পড়ব প্রতিটি নামাজে, এবং সেটা আমরা 13 তারিখ আসর পর্যন্তই কন্টিনিউ করার চেষ্টা করব। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং পঞ্চম দিন 13 তারিখের আসর পর্যন্ত পড়ব, কারণ এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ জিকির করতে আল্লাহ তাআলা বলেছেন। কাজেই আমাদের সামনে বড় সুযোগ আসছে, রমাদানের পরে বছরের গুরুত্বপূর্ণ সুযোগ হলো জিলহাজের দিনগুলো, বছরের শেষ মাস জিলহাজ মাস, হাজের মাস, এবং এমন একটি সময় যখন সব ইবাদত করা যায়। জিলহাজ মাসেই হজ, অন্য সময় হজ হয় না, তাহলে হজ করার সুযোগ, এই সময় রোজা রাখা যায়, এই সময় সাদাকা করা যায়, সালাহ করা যায়, অর্থাৎ সব ইবাদতের সময় এটা হচ্ছে জিলহাজ মাস। এই জন্য আমরা এই দিনগুলোর জন্য একটা প্ল্যান করি এবং ভালো করে আল্লাহর ইবাদত করে যে সুযোগগুলো আল্লাহ রেখেছে, এই জন্য আমরা আজকের বিষয়বস্তু রেখেছি অপরচুনিটিস, অনেক সুযোগ আছে আল্লাহর সওয়াব অর্জন করার, রিওয়ার্ড অর্জন করার অনেক সুযোগ আছে, সবগুলো সুযোগকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন জিলহাজের এই গুরুত্বপূর্ণ সোনালী দিনগুলোতে ইবাদতের সোনালী দিনে রূপান্তরিত করা এবং আল্লাহর পক্ষ থেকে সোনালী রিওয়ার্ড অর্জনের সুযোগ আমরা যেন খুঁজে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সামান্য কিছু সময় আমাদের হাতে আছে, তা আমরা একটা প্রশ্ন মিস করেছিলাম দ্বিতীয় পর্বে, সেই প্রশ্নটি আপনার কাছে দিচ্ছি। সেটা একজন ভাই প্রশ্ন করেছিলেন যে বেরলবি বা গ্রিন পাগড়ি যারা পড়েন তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা। আমরা বলবো যে যখন কোনো মুসলমান কোনো মসজিদে যিনি ইমামত করবেন, তিনি যদি কুফুরিতে লিপ্ত না হন, সরাসরি কোনো কুফুরি না করে এমন বিদা করছেন, কিন্তু এমন বিদা যেগুলো তাকে ইসলাম থেকে বের করে না, এরকম বিদা যদি হয় লিপ্ত থাকে, তাহলেও আপনার বাসার পাশে যদি সেরকম মসজিদ থাকে তাহলে আপনাকে জামাতে উপস্থিত হতেই হবে। ইসলামের দৃষ্টিকোণ থেকে ইমাম কী করলো সেটা আমার বড় ব্যাপার নয়। ইমাম যদি কাফের না হন, প্রকাশ্য কোনো কুফুরি না করে অথবা এমন কোনো কাজ না করে যেটা তাকে ইসলাম থেকে দূর করে দেবে, বের করে দেবে, এরকম কোনো কাজ না করলে তিনি যেমনই হন তার পিছনে নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের বেসিক প্রিন্সিপাল। যেমন শেখ আব্দুল আজিজ বিন বাজ, তাকে এই প্রশ্নটি যখন করা হয় তখন তিনি এটাই বলেছেন যে ইন্না ইকামাতাল জুমআ ওয়াজিবাতুন মা কুল্লি মুসলিমিন আও ফাজির, ইমাম ভালো হোক অথবা ফাজির হোক, গুনাহগার হোক, তার পিছনে নামাজ আদায় করতে হবে। এবং তিনি অনেকগুলো হাদিসের ভিত্তিতে এটা বলেছেন, সাল্লু খালফা কুল্লি ফাজিরিন ওয়াবির, যত ভালো দিনদার ইমাম হোক অথবা ফাজির ইমাম যদি নিয়োজিত হয় তার পিছনে তোমরা নামাজ আদায় করো। এবং এখানে আরেকটি সুস্পষ্ট হাদিস আবু দাউদ আমরা দেখি, হযরত আবু হুরায়রার বর্ণনা, হাদিসটি হলো এই যে আল্লাহ নবী বলেছেন, আস-সালাতু ওয়াজিবাতুন আলাইকুম মা কুল্লি মুসলিমিন বিররান কান আও ফাজিরান ওয়া ইন আমিলাল কাবায়ের, কবিরা গুনাহ করলেও ইমাম তার পিছনে তোমাদেরকে নামাজ পড়তে হবে। অন্য হাদিসে দেখা যায় যে হাজ্জাজ ইবনে ইউসুফ অত্যন্ত অত্যাচারী শাসক ছিল, সেই সময়ও সাহাবারা জীবিত ছিলেন, তারা তার পিছনে নামাজ আদায় করছিলেন, তাদের প্রমাণ ছিল ইউসাল্লুন আলাইকুম ফাইন আসাবু ফালাকুম ওয়ালাহুম ওয়া ইন আখতাউ ফালাকুম ওয়ালাইহিম, বুখারীর এই হাদিসটি, তারা তোমাদেরকে নামাজ পড়াবে, তারা যদি সঠিকভাবে পড়ায় তাহলে তারাও উপকৃত হলো, তোমরাও উপকৃত হলে, আর তারা যদি ভুলভাবে নামাজ পড়ায় তারা ক্ষতিগ্রস্ত হলো, তোমরা উপকৃত হয়ে গেলে। এই বেসিক প্রিন্সিপালগুলো যদি আমরা রাখি, মসজিদগুলোতে ফেতনা হয় না যে ইমাম ইমাম সাহেব এই করেছেন ওই করেছেন, এগুলো তো তার ব্যাপার, তিনি নামাজ পড়াচ্ছেন, তিনি ইমাম, আমাকে নামাজ পড়তে হবে, আমি সওয়াব পেয়ে যাব, ভুল করলে উনি দায়ী হবেন। এই জন্য যেই কোনো ব্যক্তির পিছনে নামাজ পড়া যায়, অনেক অপশন যদি থাকে তাহলে যেখানে ইমাম বেশি মুত্তাকি দিনদার
সুন্নার উপর আছে তাদের পিছনে নামাজ আদায় করার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু যদি সেই সুযোগ না থাকে মসজিদে জামাতেই নামাজ আদায় করতে হবে আমাদেরকে। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমরা এর মাধ্যমে যাচ্ছি ছোট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর মূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি, সৌজন্যে এমকিউ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাস ট্রাভেলস বাণিজ্য।